আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে বিএনপি যদি নির্বাচন আশ্বস্ত করে তাহলে নির্বাচনকালীন যে সরকার হবে সেই সরকারের মন্ত্রিত্ব দেওয়া হবে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে প্রশ্ন করতে চাই, নির্বাচনকালীন সরকার আপনি করার কে? নির্বাচনকালীন সরকার এদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, এদেশের জনগণ সিদ্ধান্ত নেবে নির্বাচনকালীন সরকার প্রধান কে হবে, নির্বাচনকালীন কে কোন মন্ত্রণায় থাকবে। এদেশের জনগণ এখন সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচনকালীন যে সরকার হবে সেই নির্বাচনকালীন সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে পারবেন না, এবং পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র এই দুইটা মন্ত্রণায় এই অবৈধ সরকারে যারা আছেন তাদেরকেও থাকতে পারবেন না। এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ভেবে দেখতে হবে যে নির্বাচনকালীন যে সরকার হবে সেই সরকারে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই তিনটি মন্ত্রণায় থাকতে পারবে না, বাকি সবগুলো আপনাকে দেওয়া হবে। এদেশের জনগণ আপনি আশ্বস্ত করতে চায়, সেটা কি আপনি মানবেন? সেটা মানবেন না, কারণ মানবেন না এই কারণে পরাজয়ের ভয়ে আপনারা রাতের অন্ধকারে ভোট ডাকাতি করেন এবং আপনারা বিভিন্ন সময় আবোল তাবোল বক্তব্য দিয়ে থাকেন, যার কারণে যতই স্বপ্ন দেখেন যে 18 এবং 14 সালের নির্বাচন করতে বাংলার মাটিতে সেই স্বপ্ন আপনাদের পূরণ হবে না, কারণ বাংলাদেশের মানুষ এখন আর আপনাদেরকে বিশ্বাস করে না। আমরা সেই 14 দেখেছিলাম যে আপনারা সেদিন বিএনপিকে হাতে পায়ে ধরেছিলেন যে নির্বাচনে আসুন, আপনাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেব, পররাষ্ট্র মন্ত্রণালয় দেব, অনেক মন্ত্রণালয় দেওয়ার তারা বলেছিল, কিন্তু বিএনপি জনগণের সাথে কখনো প্রতারণা করে না এবং জনগণের সাথে কখনো তামাশা করে না। আওয়ামী লীগ মিথ্যাচার করে রাজনৈতিকভাবে, জনগণের সাথে প্রতারণা করে এবং জনগণের যে ভোটের আমানত সেই আমানত তারা দিনের ভোট রাতে করে, আর রাতে করেই তারা ক্ষমতায় আসেন বলে এদেশের মানুষ মনে করে। কাজেই আওয়ামী লীগ যেই চিন্তা করছে এটা আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক যেই বক্তব্যটা দিয়েছেন এটা কি আওয়ামী লীগের কোনো সংগঠন যে আপনি আওয়ামী লীগের লোকরে ধরে ধরে মন্ত্রী এমপি বানাবেন আর আপনার কথা মতো বিএনপি আপনার পাশে পাশে যাবে, আপনি কি করে ভাবলেন? এদেশে যখন আন্দোলন সংগ্রাম হচ্ছে তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ সরকারের প্রধান সহ তারা ভীতু হয়ে আছে যে এবার তাদের ক্ষমতায় থাকবে না, এই ক্ষমতায় না থাকার কারণে তারা উন্নত মেডিসিন নেওয়ার জন্য বিভিন্ন দেশে বিদেশে যাচ্ছেন এবং পদ্মার আড়ালে বিভিন্ন জনকে হাতে পায়ে ধরে বেড়াচ্ছেন যে আমাদেরকে আবার ক্ষমতায় রাখুন, কারণ এই সরকার লাইফ সাপোর্টে আছে, লাইফ সাপোর্টে আছে তার কারণেই তারা উন্নত মেডিসিনের জন্য দেশে বিদেশে ঘুরছেন, কিন্তু সেই উন্নত মেডিসিন দেশে বিদেশে পাবে না, এই মেডিসিন নিতে হলে এদেশের জনগণের মেডিসিন। কাজেই গত 15 বছরে যত অপকর্ম করেছেন সকল অপকর্মের জন্য এদেশের জনগণের কাছে ক্ষমা চান, তাহলে হয়তোবা আপনাদের ক্ষমা করতে পারে, তা না হলে দেখেন নাই আমেরিকাতে কীভাবে প্রতিবাদের মুখে পড়েছেন, লন্ডনে পড়েছেন, বাংলাদেশে কোথাও, বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও এই আওয়ামী লীগ পালাতে পারবে না গত 15 বছরের যে অপকর্ম করেছে এই অপকর্মের কারণে। গত কয়েকদিন আগে একটি ফটো সেশন দেখলাম যে ব্রিটিশের রানী এলিজাবেথের যে ছেলে তিনি কিন্তু এখন রাজা, তার সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী বৈঠক করতে পারেন নাই, এই বৈঠক না করাতে বা পারেন নাই এটাতে বাংলাদেশের মানুষ হতাশ হয়েছে, বাংলাদেশের সমস্ত মানুষ হতাশ হয়েছে যে একটা দেশের প্রধানমন্ত্রী একটি দেশে গিয়েছেন, সেখানে সেই দেশের রাজা যিনি সেই রাজার সাথে কিন্তু বৈঠক করতে পারেন নাই, কিন্তু রাজার আশেপাশে যারা থাকেন তাদের সাথে তিনি বৈঠক করে ফটো সেশন করে বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে বিভিন্ন দেশের মানুষ আমাদেরকে বলছে অর্থনীতিবিদ এবং ভালো শাসক, এটা একটা প্রতারণা জাতির সাথে, একটা একটা মিথ্যাচার। উনি কিন্তু লন্ডনে একটি বক্তব্য দিয়েছেন, আমি দেখেছি সংবর্ধনা, বাঙালির যে সংবর্ধনা ওনাকে দিয়েছেন, তিনি সেখানে বলেছেন যে বিএনপি জামাত ভোট ডাকাতি করে, ভোট চুরি করে, তাদের দুঃসাহস কীভাবে হয় আওয়ামী লীগকে ভোট চোর বলার, এবং তিনি বলেছেন যে জিয়াউর রহমান ভোট প্রথম ভোট চুরি করার যেই সেটি নাকি জিয়াউর রহমান করেছে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্ন করতে চাই, 1971 সালের পরে
বিএনপি কি ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি কি ক্ষমতায় ছিল বা অন্যান্য রাজনৈতিক দল কি ক্ষমতায় ছিল, তখন কিন্তু আপনার বাবা মরহুম শেখ মুজিবুর রহমান ক্ষমতায় ছিল। আমরা দেখেছিলাম সেদিন, ইতিহাস যদি ঘাটতে যাই, সেই কুমিল্লা ওলি হাদের, ব্রাহ্মণবাড়িয়াল ওলি হাদের পরাজিত করে সেই ভোট বাক্স বিমানে করে বাংলাদেশে ঢাকায় এনে সেখানে কিন্তু ঘোষণা দিয়েছিলেন তাদের প্রার্থীকে, ওলি আহাদকে পরাজিত করেছিলেন। এই ভোট ডাকাতি শুরু হয় মরহুম শেখ মুজিবুর আমল থেকেই, কাজে সেই ভোট ডাকাতি কিন্তু এখন চলছে। এবং আপনি জানেন যে 70 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে ওনার বাবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা মরহুম শেখ মুজিবুর রহমান আক্ষেপ করেছিল যে 70-এর নির্বাচনে আমরা বিজয়ী হয়েও পরাজিত হয়েছি, পাকিস্তান আমাদেরকে ক্ষমতায় যেতে দেয়নি। তখন কিন্তু আইয়ুব খান শাসন ছিল, সেই আইয়ুব খান যেমন বাংলার মানুষের উপরে শাসন এবং শোষণ এবং ভোট ডাকাতি করেছিল, তেমনই কিন্তু এই আইয়ুব খানের অনুসারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষের উপরে শাসন শোষণ এবং ভোট ডাকাতি করছেন। এই আইয়ুব খানের অনুসারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পাকিস্তানের প্রেতাত্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে ততক্ষণ পর্যন্ত আইয়ুব খানের মতো এদেশের মানুষকে শাসন এবং শোষণ করবে এবং বাংলার মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নেবে এবং ভোট ডাকাতি করবে। এই এবং বাংলাদেশের মানচিত্র নিরাপদ থাকবে না, কাজেই এই আইয়ুব খানের অনুসারী আইয়ুব খানের প্রেতাত্মাকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে পারলেই বাংলার মানুষের নিরাপদ থাকবে এবং বাংলাদেশের মানচিত্র নিরাপদ থাকবে। আমরা গণমাধ্যমে দেখেছি এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আজকের পৃথিবী, আজকের যেই পৃথিবী, এই পৃথিবীতে কোনো কিছু কিন্তু লুকোচুরি করে রাখা যায় না। আজকে আমেরিকাতে যখন এই সরকার গেল, সরকারের প্রধান গিয়েছেন, সেখানে আমেরিকার প্রশাসন তাদেরকে কিন্তু রিসিভ করেন নাই। আর আমেরিকা এবং বাংলাদেশের সরকারের সাথে যদি কোনো বৈঠক হয়, তাহলে সেটা কী ধরনের প্রচার গণমাধ্যমে হয়, বিদেশি গণমাধ্যমে হয়, আপনাদের কাছে প্রশ্ন রইল। আমরা দেখেছি এখন যেই বিভিন্ন জনের সাথে ওনার সৌজন্য সাক্ষাৎ হয়, আমি মনে করি এটা একটি সাজানো এবং বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে বিভিন্ন জন আমাদের সাথে বৈঠক করেছে। লন্ডনের যিনি রানিং প্রধানমন্ত্রী, তিনি কি তার সঙ্গে বৈঠক করেছেন? তিনি কিন্তু তার সঙ্গে বৈঠক করেননি। আমেরিকার যে প্রেসিডেন্ট বাইডেন, তিনি কি তার সাথে বৈঠক করেছেন? আমেরিকার সে কি তার সঙ্গে বৈঠক করেছেন? বৈঠক করেছেন? করেন নাই। কাজেই এই ধরনের জনগণের সাথে প্রতারণা আর ফটো সেশন করে মানুষকে দেখানো, এটা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য কোনো সুফল বয়ে আনবে না। এই সফর বাংলাদেশের জন্য কোনো কল্যাণকর সফর নয়, এই সফর জনগণের জন্য কোনো কল্যাণকর সফর নয়। এই সফর হলো আওয়ামী লীগের রাজনীতির একটি পরাজয়ের সফর, যেই পরাজয়ের মধ্যে আগামী নির্বাচনে তারা জাতির কাছে আর কোনো মেসেজ দিতে পারবে না এবং আগামী দিনে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না, এবং যার কারণে তারা দেশি বিদেশি যে বিভিন্ন জনের হাতে পায়ে ধরছেন যে আবার ক্ষমতায় রাখুন। এদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে, এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে যাবি, যার দাবিতে এই রাজপথে নেমেছে এবং এই রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে এদেশের মানুষ, সেদিন আর বেশি দেরি নেই। আপনারা দেখবেন যে এই আওয়ামী লীগ পালানোর জন্য পাসপোর্ট ভিসা রেডি করে রেখেছে, যতই পাসপোর্ট ভিসা রেডি করুক না কেন, পৃথিবীর কোনো দেশে তারা পালানোর সুযোগ পাবে না ইনশাল্লাহ।